সংবাদ সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহার শুরুতেই সংবাদ শিরোনাম আন্তর্জাতিক বাংলা সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানাব মার্কিন তিন রণতরীতে এমিনীদের ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলা গাজা ইসরায়েলি হামলার পর থেকে ফিলিস্তিনের স্বাধীনতাকামীদের সংগঠন হামাসের পক্ষে সমর্থন জানিয়ে আসছে এমেনের বিদ্রোহীরা এরিচের ধরে তারা এবার আমেরিকার তিন রণতরিতে ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বিদ্রোহীরা জানিয়েছে যতক্ষণ পর্যন্ত গাজাযুদ্ধ বন্ধ না হবে ততক্ষণ পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্র সহ পশ্চিমাদের বিভিন্ন জাহাজে তারা হামলা অব্যাহত রাখবে এরপর জানাব লেবাননে দ্বিতীয় ধাপে হামলা শুরু করেছে দখলদার ইসরায়েলি বাহিনী দক্ষিণ লেবাননে দ্বিতীয় ধাপের স্থল অভিযান শুরু করেছে দখলদার বাহিনী আজ আরব নিউজ এবং আনাদুলো এজেন্সির এক সংবাদে সব তথ্য জানা গেছে এদিকে যুক্তরাষ্ট্রের মন্ত্রী হতে যাচ্ছেন ইলন মাস্ক যুক্তরাষ্ট্রের সাতচল্লিশতম মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পকে সমর্থন করার মধ্য দিয়ে ইলন মাস্ক এবার যুক্তরাষ্ট্রের মন্ত্রী হতে চলেছেন এবারে জানাব ট্রাম্পের মন্ত্রিসভায় কে কে ডাক পেলেন পাইপলাইনেই বা কারা মার্কিন যুক্তরাষ্ট্রের সাতচল্লিশতম প্রেসিডেন্ট হিসেবে আগামী বিশে জানুয়ারি শপথ নেবেন ডোনাল্ড ট্রাম্প তবে শপথ নেয়ার আগেই তার মন্ত্রিপরিষদ সাজাচ্ছেন কাকে কোন দায়িত্ব দিলেন এ ব্যাপারে গুরুত্বপূর্ণ সংবাদ জানাব সঙ্গেই থাকুন এবং সর্বশেষ জানাবো একটি মর্মান্তিক সংবাদ বিয়ের বাস নদীতে পরে পাকিস্তান নিহত চোদ্দ উত্তর পাকিস্তানের একটি বাস সিন্ধু নদীতে কমপক্ষে জন নিহত এবং আরও বেশ কয়েকজন আহত হয়েছে খবর পাকিস্তান জাতীয় সংবাদ মাধ্যম প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর বন্ধুরা আপনি যদি যুদ্ধে নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন এবারে বিস্তারিত মার্কিন তিন রণতরীতে ইয়েমেনিদের ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলা গাজা ইসরায়েলি হামলার পর থেকে ফিলিস্তিনের স্বাধীনতাকামীদের সংগঠন হামাসের পক্ষে সমর্থন জানিয়ে আসছে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতিরা এমনকি তারা লোহিত সাগরে ইসরায়েলি জাহাজে হামলা চালিয়ে আসছে যেন ইসরায়েলের সহায়তা এগিয়ে এসেছে মার্কিন রণতরী এবার মার্কিন তিন রণতরীতে ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হুতিরা বুধবার তেরোই নভেম্বর আল জাজিরার এক প্রতিবেদনে সব তথ্য জানানো হয়েছে প্রতিবেদন বলা হয়েছে ইয়েমেনের উপকূলে হুতিদের কাছ থেকে মার্কিন রণতরি ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা শিকার হয়েছে পেন্টাগনের পক্ষ থেকে সব নিশ্চিত করা হয়েছে হুতিরা জানিয়েছে তারা মার্কিন বিমানবাহী রণতরি আব্রাহাম লিঙ্কন ও দুটি ড্রেস্টরে হামলা চালিয়েছে পেন্টাগনের মুখপাত্র এয়ারফোর্স মেজর জেনারেল পেট্রিক রিটার বলেছেন মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ডো সেন্টকম বাব আল মানদেব অতিক্রম করার সময় সফলভাবে হুতিদের একাধিক হামলা প্রতিহত করেছে এই এলাকাটি লোহিত সাগরকে গল্প অব এডেনের সঙ্গে সংযুক্ত করেছে এক সংবাদ সম্মেলনে রাইডার আরো বলেন মার্কিন ক্ষেপণাস্ত্র বিধ্বংসী রণতরী ইউএসএস স্টকডেল এবং ইউএসএস সাসপুয়েস কোমপক্ষে আটটি একমুখী আক্রমণকারী ড্রোন পাঁচটি জাহাজবিধ্বংসী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং তিনটি জাহাজ জাহাজবিধ্বংসী ক্রুজ ক্ষেপণাস্ত্র দ্বারা আক্রান্ত হয়েছে গোষ্ঠীটি ছোড়ায় সব ড্রোন ও ক্ষেপণাস্ত্র সফলভাবে প্রতিহত করা হয়েছে মার্কিন নৌবাহিনীর কোনো জাহাজে ক্ষতি হয়নি এছাড়াও এতে কোনো কর্মী আহত হয়নি এ সময় তিনি আরও বলেন মার্কিন বিমানবাহী রণতরি ইউএসএস আব্রাহাম লিঙ্কনে হামলার কোনো তথ্য পাওয়া যায়নি এর আগে মঙ্গলবার হুতিরা জানায় তারা আট ঘন্টার ব্যবধানে মার্কিন নৌবাহিনীর বিরুদ্ধে দুটি নির্দিষ্ট সামরিক নিশানায় অভিযান চালিয়েছে হুতির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি বলেছেন সাগরে মার্কিন বিমানবাহী রণতরি আব্রাহামকে নিশানা করে প্রথমে বেশ কয়েকটি ক্রুজ মিসাইল এবং ড্রোন দেহে হামলা করা হয় এ সময় তিনি আরো বলেন দ্বিতীয় অপারেশনে বেশ কয়েকটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালানো হয়েছে হামলায় সাগরে দুটি মার্কিন লক্ষ্যবস্তু করা হয়েছে এছাড়াও এসব হামলা সফলভাবে লক্ষ্য অর্জন করেছে হুতিরা গেল বছরে নভেম্বর থেকে জাহাজে হামলা চালিয়ে আসছে এ হামলায় অন্তত নব্বইটি জাহাজ ড্রোন এবং ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে এতে দুটি জাহাজ ডুবে গেছে এছাড়াও দুটি জাহাজকে হাইজ্যাক করেছে তারা গোষ্ঠীর টির দাবি গাজায় যুদ্ধবন্ধ এবং ত্রাণ সহায়তা স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই হামলা অব্যাহত থাকবে লেবাননে দ্বিতীয় ধাপে হামলা শুরু করেছে ইসরায়েল দক্ষিণ লেবাননের দ্বিতীয় ধাপে স্থল অভিযান শুরু করেছে ইসরায়েলি সেনাবাহিনী তেলাবিবের দৈনিক মারিবের বরাতে আনাদুল এজেন্সি মঙ্গলবার বারোই নভেম্বর সব তথ্য জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী বলছে তারা হিজবুল্লার বিরুদ্ধে অভিযান জোরদার করেছে গোষ্ঠীটির নতুন আস্তানা দিকে অগ্রসর হচ্ছে নেতানীয় বাহিনী এর অর্থ হচ্ছে দক্ষিণ লেবাননে নতুন এলাকায় ইসরায়েলি আগ্রাসনের কবলে পড়তে যাচ্ছে তথ্যমতে ইসরায়েলি সেনাবাহিনী দক্ষিণ লেবাননে স্থল যুদ্ধের দ্বিতীয় পর্যায়ে যে সূচনা করেছে তাতে যোগ দিয়েছে ছত্রিশতম ডিভিশন হিজবুলার দ্বিতীয় প্রতিরক্ষা লাইনের দিকে অগ্রসর হচ্ছেন তারা ছত্রিশতম ডিভিশনের একটি সাজোয়া ডিভিশন এবং এটি ইসরায়েলি সামরিক বাহিনীর মধ্যে বৃহত্তম ডিভিশন সংযুক্ত আছে গোলানি ব্রিগেড প্যারাটুপার্স ব্রিগেড এবং একশো সাজোয়া তম সাজোয়া যুদ্ধ যুদ্ধকৌশলীরা তারা ইতিমধ্যে দক্ষিণ লেবাননে নতুন অপারেশনে জড়িয়েছে ইসরায়েলের দৈনিক বলছে এই অভিযানের উদ্দেশ্য হল এই অঞ্চলে হিজবুল্লার ঘাটি ভেঙে দেয়া এবং লেবাননের রাজনৈতিক মীমাংসার আলোচনায় বসতে হিজবুল্লার উপর চাপ প্রয়োগ করা গত বছরের সাতই অক্টোবর ইসরায়েলের গাজায় হামলা শুরু করে এর প্রতিবাদে ইসরায়েলের ভূখণ্ডে রকেট ছুড়ে আসছিল হিজবুল্লা যোদ্ধারা মাঝে মধ্যে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে গুলিও ছুঁড়েছে তারা সীমান্ত সংঘাত যখন চরমে পৌঁছেছে তখন ইসরায়েল হিজবুল্লা নিধনে লেবাননে বোমা হামলা শুরু করে এরপর থেকেই তারা পর্যায়ক্রমে এই হামলাগুলো চালাচ্ছে যুক্তরাষ্ট্রের মন্ত্রী হতে যাচ্ছেন ইলন মাস্ক যুক্তরাষ্ট্রের সাতচল্লিশতম প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের সমর্থন করার মধ্য দিয়ে অন্যতম প্রভাবশালী ইলন মাস্ক তিনি এবার মন্ত্রী হতে যাচ্ছেন গত জুলাই ট্রাম্পকে হত্যা চেষ্টার পরই তার প্রতি নিজের সমর্থন প্রকাশ করেন এই টেক জায়ান্ট ধনকুবের এরপর ট্রাম্পের জয়ে নিজের সর্বোচ্চ চেষ্টা অব্যাহত রেখেছেন জয়ের পরে ইলন মাস্কের অবদান ভুলে যায়নি ট্রাম্প দিলেনের প্রতিদান রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে সরকারি দক্ষতা বিভাগ নামে ট্রাম্প নতুন মন্ত্রণালয় গঠন করতে যাচ্ছে দায়িত্ব দেবেন ইলন মাস্ক ও বিবেক রামাস্বামীকে বিবেক প্রযুক্তি উদ্যোক্তা এবং এবারের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির মনোনয়ন প্রত্যাশী ছিলেন স্থানীয় সময় মঙ্গলবার বারোই নভেম্বর ডোনাল্ড ট্রাম্প এক বিবৃতিতে তাদের নাম ঘোষণা করেছেন তাতে বলা হয়েছে তারা আমার প্রশাসনের জন্য সরকারি আমলাতন্ত্রকে ভেঙে ফেলায় অতিরিক্ত বিধিবিধান অযথা খরচ কমাতে এবং ফেডারেল সংস্থাগুলোর পুনর্গঠনের পথ প্রশস্ত করবে নতুন মন্ত্রণালয় সরকারের বাইরে থেকে পরামর্শ ও নির্দেশনা দেবে প্রসঙ্গত ট্রাম্পের পক্ষে প্রচারণা চালানোর জন্য প্রতিষ্ঠা করা হয় আমেরিকা পিএসি নামক প্রতিষ্ঠান ফেডারেল হিসাব অনুযায়ী ট্রাম্পকে সমর্থন করে নির্বাচনী প্রচারণার জন্য মাস্ক অন্তত এগারো কোটি নব্বই লাখ মার্কিন ডলার অনুদান দিয়েছেন ট্রাম্পের মন্ত্রিসভায় কে কে ডাক পেলেন পাইপলাইনে বা কারা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ঐতিহাসিক জয় পেয়েছেন ডোনাল্ড ট্রাম্প মাত্র মাস দুয়েক পরে তিনি বিশ্বের সবচেয়ে ক্ষমতা দেশটির রাষ্ট্রপ্রধান হতে চলেছেন শপথ নেবেন তবে তার আগেই সভাসদ সাজাচ্ছেন তিনি মন্ত্রিসভায় নিয়োগ দিচ্ছেন অনুগত এবং মিত্রদের ইতিমধ্যে কয়েকটি বড় দপ্তরে মন্ত্রী চূড়ান্ত করেছেন ডোনাল্ড ট্রাম্প তবে কিছু দপ্তরে এখনও নাম ঘোষণা বাকি এই প্রতিবেদনে ট্রাম্পের নতুন প্রশাসনে কারা কারা ডাক পেলেন কারা কারা পাইপলাইনে আছেন এ সম্পর্কে জানাব বিশ্বমরল যুক্তরাষ্ট্রের রাজনীতিতে পররাষ্ট্রমন্ত্রীর ভূমিকা অনেক উপরে প্রেসিডেন্টের নির্বাচিত হয়ে তিনি বিশ্ব মার্কিন নীতি বাস্তবায়ন করেছেন আর এই অতি গুরুত্বপূর্ণ পদে ট্রাম্প সিনেটর মার্কো রুবিওকে মনোনীত করেছেন সবকিছু ঠিক থাকলে প্রথম হিসেবে নিযুক্ত হবেন ফ্লোরিডায় এই কূটনৈতিক জন্ম প্রতিরক্ষা মন্ত্রী পিট হেকশেদ যুক্তরাষ্ট্রের নতুন প্রতিরক্ষা মন্ত্রী হিসেবে পিট হেকশ্দকে নিয়োগ দিয়েছেন ট্রাম্প হেকসেদ রক্ষণশীল মার্কিন সংবাদ মাধ্যম ফক্স নিউজের একজন উপস্থাপক অবশ্য মার্কিন সামরিক বাহিনীতে কাজ করা দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে তার জাতিসংঘে এলিস জাতিসংঘ যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হিসেবে এলিস স্টেফানিকে নিয়োগ দিয়েছে ট্রাম্প সীমান্তে রয়েছে টম হোমান ডোনাল্ড ট্রাম্প তার পরবর্তী প্রশাসনে যুক্তরাষ্ট্রের সীমান্ত দেখভালের দায়িত্ব দিচ্ছেন টম হোমানকে কট্টর অভিবাসন বিরোধী কর্মকর্তা হিসেবে পরিচিত রয়েছেন টম হোমান স্বরাষ্ট্রমন্ত্রী নোয়েম মার্কিন স্বরাষ্ট্রমন্ত্রী হোমল্যান্ড সিকিউরিটির দায়িত্ব সাউথ ডাক কোটা অঙ্গরাজ্যের গভর্নর কৃষ্টি নৈমকে নিয়োগ দিয়েছেন তিনি মন্ত্রিসভায় জায়গা পেলেন ইলন মাস্ক বিশ্ববিখ্যাত প্রযুক্তিবিদ ইলন মাস্ক এবার মন্ত্রিসভায় ডাক পেয়েছেন সিপপ স্টাফের ডাক পেয়েছেন সুজি অয়েলস গত সপ্তাহে ট্রাম ঘোষণা করেছেন তার নির্বাচনী প্রচারে দলের পরিচালক ওয়েলকে হোয়াইট হাউসের সিপপ পপ স্টাফ হিসেবে দায়িত্ব দিয়েছেন এছাড়া এরকম আরও বেশ কয়েকজনকে দায়িত্ব দেওয়া হয়েছে তাদের মধ্যে রয়েছে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়াল্টস সিআইএর পরিচালক র্যাড ক্লিপ বাণিজ্য এবং অর্থমন্ত্রীর দৌড়ে যারা স্কট বেসেন্টকে অর্থমন্ত্রী পদে প্রধান প্রার্থী হিসেবে দেখা হচ্ছে বেসেন্ট দীর্ঘদিন ধরে পূর্ববর্তী রিপাবলিকান পার্টির জনপ্রিয় ফেয়ার নীতি সমর্থক হলেও তিনি ট্রাম্পের আলোচনায় সরঞ্জাম হিসেবে ট্যারিফ ব্যবহারের প্রশংসা করেছেন তিনি ট্রাম্পের অর্থনৈতিক দৃষ্টিভঙ্গির প্রশংসা করেছেন